কোচবিহারে একজন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করলো পুলিশ। অভিযুক্ত চিকিৎসকের নাম শ্রীনিবাস ঘোষ, কোচবিহার শহরের বাসিন্দা এই চিকিৎসক। লন্ডন থেকে তিনি MBBS করে ফিরেছেন বলে এলাকায় দাবি করেন। পুন্ডিবাড়ি থানার চন্দন চৌড়া গ্রামে চেম্বার করে দীর্ঘদিন থেকে চিকিৎসা করছিলেন তিনি। অভিযোগ সম্প্রতি তিনি ভুয়া বলে সন্দেহ হয়। এরপর তদন্তে নামলে পুলিশ জানতে পারেন ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা করছিলেন তিনি। গুপ্তা ফার্মেসি, ন্যায্য মূল্যে হাই কোয়ালিটি ওষুধ, বিনামূল্যে হোম ডেলিভারি এবং আকর্ষণীয় ডিসকাউন্ট। ডক্টর ফাহাম মোহাম্মদ এবং ডক্টর সুরেশিসদের তত্ত্বাবধানে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। তবে আর দেরি কেন, চলে আসুন গুপ্তা ফার্মেসিতে। মাটিগাড়া থেকে বার্সোলা হয়ে টিসিপি মোড়ের ডান দিকে সৈনিকপুরী রোড দিয়ে গিয়ে প্রথম ডান দিকে বাঁক নিয়ে পৌঁছে যান গুপ্তা ফার্মেসিতে।